এইবারে কিন্তু গাইস হাসি মাত শুরু হবে। আমাদের যারা ফেসবুক ফলো করে গেছো তারা কিন্তু কালকের একটা ভিডিও চোখে দেখতে পেয়েছিলে, যেটা ছিল হচ্ছে কি তোমাদের বহুমণি দিয়েছিলাম যে সাত মাসের সাত, তো ওটা কার সাত ছিল সেটা তো রিভিল করা হয়নি, তো আজকে রিভিল করছি। তো এখন হচ্ছে বৃষ্টি আর খুব বৃষ্টি হচ্ছে, আর এখানে দেখো আমাদের এখানে সব জলে জল, সব জলে জল দেখতেই পাচ্ছ, আর এখানে আমার সোনার চাঁদ। তো চলো এখানে আবার জল, বাপরে বাপ, এবার এ দাও পেটা কোটা দাও, ভালো নাইটি পরেই তো দৌড়া আছে রাস্তায়, সেই আমাদের ব্লগ আমাদের পাড়া জলের তলায় হেভি ফেমাস করেছিলাম ভাই। হ্যাঁ, আর এই জলের ভিডিও আমরাই প্রথম ফেমাস করেছিলাম ইউটিউবের মধ্যে। মিষ্টি আর মাজাকে চলে এসেছি, কোথায় এনেছি গো, এত হেভি লাগছে মায়েরে। দাও আমি সামনে দাদা তো কই লাগাই, তুই আমার ডান দিকে। তো আজকে হচ্ছে কি আমার দাদা ভাইয়ের বউয়ের সাদ, মানে আমাদের বৌমণি আজকে সাদ আছে সাত মাসে, ওরা এখনো রিভিল করেছে কি না জানি না, আই থিঙ্ক রিভিল করেছিল বা আজকে হয়তো রিভিল করবে, তো আমরাও রিভিল করে দিচ্ছি, তোমরাও গাইস জেনে নাও। আর আজকে যেমন বললাম যে একদম ফুল কিন্তু গাইস মারাত্মক ওয়েদার, ব্লগটা বেশ করতেও কিন্তু মজা মজা আসছে, কারণ ঠান্ডা ঠান্ডার মধ্যে আর গরমের সময় না, তারপরে আর গরমের সময় না ব্লগ করতে একদম ভালো লাগে, এরকম বৃষ্টি বৃষ্টি ঠান্ডা হলে বেশ ওয়েদারে ভালো লাগে। হ্যাঁ, আর ওই পাড়ে অবস্থা দেখো, এই দেখো পুরো গাঁও হয়ে গেছে, দেখো পুরো ভেজা গেছি আমরা। তো গাইস তাহলে আবার আসতে চলেছে, যদি পাড়া যাও জল তলায় যায়, আমাদের পাড়া জলের তলায় পার্ট টু যেটা এক বছর পরে আবার আসবে। তো গাইস তোমরা স্টে টিউন, তারপর সাবস্ক্রাইব করে নাও যে তোমরা আবার ব্লগ দেখতে চাও, সাথে বন্ধু যেতে না এদের অবস্থা, দৌড়াচ্ছে এই দৌড়াচ্ছে 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 পেছন তুলে তোমরা দেবে, এই বাবা এই দেখ সাঁকড় ফাঁকড় সব তো ডুবে গেছে রে, আমরা কিন্তু চলে এসে পুরো সামনে জানো কি করছো দেখি, তুই শুধু মাম্মা চেন ধরিস দেখি, এই তুই শুধু মাম্মা চেন কেন ধর, দাদা দাদা আওয়াজ করে তাড়াতে বলছি, চলো চলে এসছে একদম সামনে। ঘর তো বেরোনোর সময় ঘোড়াটা বৃষ্টি পড়তে ছিল কিন্তু এখন আবার পড়ছে না, এখন ছাতা আমরা বন্ধ করে নিয়েছি, এই ডোন্ট আন্ডার এস্টিমেট পাওয়ার অফ আ সানি ম্যান, আমরা কেমন গুটি গুটি এসে দেখে গেছ ভাই, ছোট পিছন বললো ছোট বললো জানুকে ব্যাগের মধ্যে প্যাক করে নাও, নাহলে ওখানে খুব সমস্যায় পড়তে হবে, আর সত্যি সমস্যা আমাদের তো বেরিয়ে গেছিলো কিন্তু এই ব্যাগটা কিনে অনেক সুবিধাই হয়েছে তাই না রীতিকা, আরে বাবা আমার ছোট জামাইয়ের বুদ্ধি আছে এই জন্য ছোট জামা ওই জন্যই তো আছে, খলো বলো সোনা গো দরজা খলো, ছাতা তো শুকনো ছাতা, নাম লিখে রাখ পরিবারে আর একটা সদস্য আসতে চলেছে ছোট্ট মতো, আমার দিদি ভাইয়ের সাজ তাই তো, যাও আর দিদি ভাই সুন্দর করে সেজে নিয়েছে, এটা হচ্ছে দিদি ভাইয়ের মা, আর এটা হচ্ছে এটা কি হবে না তুমি, তুমিও দিদি হবে, দিদি হই মানে হচ্ছে আমাদের পুচু দিদি ভাই আছে ওই যে আমার দিদি ভাই, দিদি ভাইয়ের ননদ। তো তোমার কেমন লাগছে বলো, ননের বাবা, ননের পাপা টিপ দিতে হবে তো,
আর এটা হচ্ছে ননর দাদু, দাদু হবে, আর এটা হচ্ছে ননর দাদু, কিন্তু দাদু কেউ বলবে না, সবাই বলবে দাদা। আর এটা হচ্ছে ননর কাকা, তাই তো? আর ননর দিদিটাকে দেখাই তোমাদেরকে, এই যে এটা হচ্ছে ননর দিদি, ননর দিদি, তাই তো? হ্যাঁ। আর এটা হচ্ছে ননর ঠাম্মি, তাই তো? আর ওখানে সবাই হচ্ছে ওরা দিদা ঠাম্মা, এটা ননর পিসি দিদা, এটা ননর পিসি দিদা, ওই একটা পিসি দিদা, ওই একটা ননর পিসি, ননর পিসি। ভাই বা বোন যেহেতু একদিন এলো হলো, দুজন মানে এরকম দাদা ভাই, তারপর পুজো দিদি, তোমাদের সানিদা এরকম একসাথে বড় হচ্ছে, তারাও কিন্তু একসাথে এরকম বড় হবে, খুব মজা আসছে একদম। আনবক্সিং হচ্ছে না কি? প্রদীপের অবতার এটা কিন্তু সত্যি, আমার ভাই মানে ভাইয়ের বেলা এই রীতিকা সে কিন্তু প্রদীপ তুলেছিল, আর সত্যি কিন্তু আমাদের জানুমা ঘরে এসেছে, আর এই যে আমাদের নোড়া 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 সত্যি বোনও চাই না ভাই আসবে, আর এখানে দেখো দিদির কোলে কিন্তু চলে গেছে জানো, কান্না দেখ। এবারে কিন্তু গাইস আশীর্বাদ শুরু হবে, এখন কিন্তু এখানে আশীর্বাদ শুরু হতে চলেছে, তো তোমরা দেখো এখানে কিন্তু ইউটিউব ব্লগ হচ্ছে, আর এখানে ফেসবুকের জন্য শর্ট ভিডিও হচ্ছে। দিদিভাই জন্য আমি গিফট নিয়ে দুই আবার আমি দিচ্ছি, পড়ো তোমারও হবে, এইটা ভালো লাগছিল, তোমরা যেমন জানো যে আমাদের ছোট পিসি মারা গেছে, এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাজ বাজ করা হয়নি ছোট পিসি, তো ওই জন্য আমরা হচ্ছে কি আমরা কিন্তু মাছ মাংস কিছু খাচ্ছি না, আমরা কিন্তু প্রপার মানছি আজকের যেখানে এত কিছু আয়োজন হয়েছে, এত কিছু হয়েছে,
আমরা কিন্তু কিছু খেতে পারবো না, একটু আফসোস লাগলেও বাট ছোট কিছু নাতরকে করা যেতেই পারে। পায়েস আছে, মিষ্টি আছে, এটা খেয়ে আপাতত ঘরে যাই আমরা, আর পরে না আমার এসে খাওয়া যাবে। কিন্তু আমরা নিজেরা মিলে বড় সরো পার্টি করব, ঠিক আছে? মাসি মানে আমাদের যে সব থেকে বেশি খুশি হতো আজ সে আমাদের মাঝখানে নেই, এটাও যেন সেরকম ভাবে আমরা প্রোগ্রামটা করে উঠতে পারলাম না, তাহলে হয়তো অনেক বড় করে হতো, ছোট বেশি থাকলে অনেক আনন্দ হতো, আরো বেশি আমরা মজা করতে পারতাম। গাইস এবারে হচ্ছে কি আমরা চলে যাব, এই যে সবাই রেডি, হ্যাঁ ঠিক আছে, আর এই যে পরে যাবে সামান্য কিছু মানে কি বলে মিষ্টি মুখ করে চলে যাচ্ছে, তবে হ্যাঁ পরে আবার আমরা মানে বড় করে করার ট্রাই করব, ঠিক আছে? আবার হবে মানে বড় করে কিন্তু পার্টি হবে, আর ওকে হচ্ছে কি আর ওকে হচ্ছে কি আমি এখন দিয়ে কিন্তু বলে দিয়েছি যে যখন আমার ভাইপো বা ভাইজি হবে তখন কিন্তু আমার গাড়িতে করে একদম নিতে যাবো, তাই না? বুকিং করে আগে থেকে বুকিং করা হয়ে গেছে, তাই হবে, একদম তাই হবে। চলো চলো যাওয়া যাক, হ্যাঁ এবারে গঙ্গা পার করে যেতে হবে আমাদেরকে, বাবা গো। চলো 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 বিশুন বিশুন আসি, টাটা টাটা টাটা। জানো ও কি ঘুমাচ্ছে, তাহলে তার হিসাব করলাম আমি, চলো আসি।